বজালিত ক্ষুদ্র বিত্তীয় উদগনি আর সকাহ আসনির চেক লোবলে হাজার হাজার মহিলার ভিড়। প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচনের পূর্বে লাখ লাখ দুখিয়া পরিয়ালক ক্ষুদ্র বিত্তীয় উদগনি আর সকাহ আসনির জড়িয়ে ঋণ মাফ করা যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রদান করেছিল, সেই প্রতিশ্রুতি অনুসরি আজি বজালি উন্নয়ন খণ্ডর কার্যালয়ের চৌহদত সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের পৃষ্ঠপোষকতা নটা মাইক্রোফাইন্যান্স ব্যাংকের ঋণ গ্রহণ করা সর্বমুঠ 5,587টা পরিয়ালের 9,62,17,514 টাকা সাহায্য অনুষ্ঠানের যোগেদি প্রদান করা চেক বিতরণ কার্যসূচীত হাজার হাজার মহিলা উপস্থিত থাকে। আজি আমি মাইক্রোফাইন্যান্স যে ইনসেপটিভ যে স্কিম, সেই স্কিমের অন্তর্গত আমি যে বজালি ব্লক, বজালি ব্লকত আমি 5,587 জনক আমি ঋণের কারণে উদগনি দিছো বা সকাহ দিছো আর প্রত্যেককে 25,000 টাকা পাব। আর এইটার কারণে আমার বজালি ব্লকত আমার 9,65,17,000 টাকা আমার সরকারের খরচ হব। যেহেতু প্রায় 5,500 মহিলায় এনেকাক ঋণগ্রস্ত হয়ে আসে, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সরকার গঠন হওয়ার আগতে একটা সিদ্ধান্ত লৈছিলে যে এই ঋণগ্রস্ত মহিলাসল সকাহ দিয়ার কারণে, আর সেইটার আধারত আমি ইতিমধ্যে অকল উদগনিয়ে নহয় আমি সকাহ দিয়ার ব্যবস্থা করছো। অর্থাৎ যখন ঋণ ঠিকমতে পরিশোধ করে আছে তেওঁলোককো আমি এনেকাক আর্থিক সহায় করছো। আমি আশা রাখিছো আগন্তুক দিনত এই মহিলাসলে যাতে পুনর্বার ঋণ যাতে নলয় বা সেই ঋণ যাতে ললেও যাতে অন্তত আয়ের কারণে ইনকামের কারণে যাতে বিশেষ কিছু যাতে কাম করে তাকে আহ্বান জানাইছো। বহু মহিলায় এনেকাক ঋণ লই পেলায় বিভিন্ন ধরনের ঘরের সামগ্রী ক্রয় করার কারণেও বহুতে হারাশাস্তির সম্মুখীন হবলগীয়া হয়েছে। আমি বজালির মহিলাসল এইটাই আহ্বান জানাইছো আগন্তুক দিনত ঋণ যাতে নলয় বা ললে অন্তত ভাল কামর কারণে যাতে প্রয়োগ যাতে করে যাতে। আর ইয়ার উপরেও আমি আজি আমার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যে আমার গাঁও সমূহত আমি যেহেতু আমার পাবলিক হেলথ আমার জনস্বাস্থ্য কারিকরী বিভাগে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে প্রত্যেক পঞ্চায়েত যিমানবোৰ ওয়েস্ট থাকিব সেই ওয়েস্টবোৰ আমি সংগ্রহ করে আনি পেলায় আমি ব্লকত আনিম, আর ব্লকত আনি পেলায় আমি সেগ্রিগেট করি, সেগ্রিগেট করে পেলায় তার যাবোৰ প্লাস্টিক জাতীয় সামগ্রী থাকিব সেই প্লাস্টিক জাতীয় সামগ্রীবোৰ আমি এক বিশেষ মেকানিজমের জড়িয়ে আমি তাত কিছু টুকুরা বনাম, আর সেই টুকুরারপরাই আগন্তুক দিনত ফিবার ব্লক যেনেকা যে আমি সিমেন্টের যেনেকা ফিবার ব্লক বনাও আমি ভাবিছো যে আগন্তুক দিন প্লাস্টিকের ফিবার ব্লক বনায় পেলায় আমি যাতে গ্রাম্য পথত যাতে ব্যবহার করব পারো তার কারণে সিদ্ধান্ত লই পেলায় আজি আমার এই ব্লকের অন্তর্গত আমার 5টা না এই অকল সমগ্র আমি ভাবিছো কিন্তু স্টার্ট ইতিমধ্যে আমি ইয়ারপরে আরম্ভ করছো। আর এই আজি আমি পাটাসারকুচি, বামুনকুচি, ডুমুরিয়া, মানিকপুর পঞ্চায়েত আর মরিপুর আনন্দপুর পঞ্চায়েত এনেকা 5খন আমি গাড়ি লগতে যাতে জাবরবোৰ সংগ্রহ করবা আমি আজি পঞ্চায়েত সমূহক আমি দিছো। আর আগন্তুক দিনত প্রতিটি পঞ্চায়েত এনেকা গাড়ি সমূহ আমি প্রদান করি আমার জনস্বাস্থ্য কারিকরী বিভাগের উদ্যোগত। আর এনেকাক যদি আমি গাঁৱৰপৰা যদি এই জাবরবোৰ যদি সংগ্রহ করে পেলায় আমি যদি ব্লক অঞ্চলত আনি পেলায় এক বিশেষ মেকানিজমের জড়িয়ে যত নাকি প্রায় 20,00,000-25,00,000 টকার একটা মেশিন পড়ব সেইখিনি জড়িয়ে যদি আমি ব্লকে তারপর আমি আমি এইটাই কৈছো যে আমার যেহেতু এই মহিলাসকল বা বিশেষকৈ যদি আত্মসহায়ক গোট যদি চাও আমার 3,00,000 আত্মসহায়ক গোট আছে আর 3,00,000 আত্মসহায়ক গোটের 10 গৰাকীকৈ সদস্য আছে অর্থাৎ যদি 10ৰে পূরণ করতে 30,00,000 আমার আত্মসহায়ক গোটের সদস্য সেই আত্মসহায়ক গোটের সদস্য সকলে 4,000 প্রতি মাহে ইনকাম করে আছে আমি আশা রাখিছো 8,000 যাতে ইনকাম করবো পারে কারণ কেউ 8,000 ইনকাম করলে সর্বমুঠে বছরত 1,00,000 টাকা ইনকাম করব গতি 3,00,000 আত্মসহায়ক গোট পূরণ যদি 10টাক ধরো 30,00,000 আর 30,00,000 যদি আমি যদি 1,00,000 যদি প্রতিগী আত্মসহায়ক গোটের সদস্য যদি ইনকাম করে 30,000 কোটি টাকা আমি ইনকাম করব পাৰিব অকল আত্মসহায়ক গোটের মহিলাসকলে। আর সেইটো করবলে হলে প্রকৃততে আমি সহায় সহযোগ বিচাৰিছো আর মাননীয় প্রধানমন্ত্রী কোৱাৰ ধরনের সবকে সাথ সবকে বিকাশ সবকে বিশ্বাস সবকে প্রয়াস এই প্রয়াসে হয়েছে সহযোগিতা আর সেই সহযোগিতা পালে আমি জিডিপি আমার বাড়ি যাব আমার 1-5 নম্বর স্থানত আমার আসবে বলে মই দৃঢ় বিশ্বাসী। গতি মহিলাসকলের জড়িয়ে আমি আগন্তুক দিনত জনমূরি আয় বৃদ্ধি হব আর মই আমার বজালি অঞ্চলের মহিলাসক আহ্বান জানাইছো যদি বরপেটা রোডের মহিলায় যদি চকলেট বনাব পারে, বরপেটা রোডের মহিলায় যদি চানাচুরের পেকেট বনাব পারে, আচারের পেকেট বনাব পারে আমি কেউ বনাব নয়। গতি আমার মহিলাসকলে যাতে উৎপাদনমুখী যাতে হয় আত্মসহায়ক গোটসকলে যাতে উৎপাদনমুখী হয়ে পেলায় যাতে আমার বজালির সম্পদ যাতে বৃদ্ধি করব পারে তার কারণে আমি বজালির রসগোল্লা, বজালির ক্রিম, বজালির দই এনেকা ব্র্যান্ডিং করার কথা পর্যন্ত আমি ভাবিছো।
চাওক মূল্য বৃদ্ধিটো যিহেতু এটা ৰাষ্ট্ৰীয় বা আন্তঃৰাষ্ট্ৰীয় এটা বিষয়, এই বিষয়টো লৈ পেলাই যিহেতু পোনপটীয়াকৈ ৰাজ্য চৰকাৰৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই, তথাপি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু যোগানমন্ত্ৰী হিচাপে আমি দুয়োগৰাকী উদ্বিগ্ন। কিন্তু আমি আশা ৰাখিছোঁ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ ওপৰত নিশ্চয় আগন্তুক দিনত তেখেতে যিহেতু এটা নেতৃত্ব প্ৰদান কৰি আছে, যি সময়ত কৰোণা বা কোভিডৰ সময়ত বহু দেশৰ অৰ্থনীতি বিধ্বস্ত হৈছে, কিন্তু সেই সময়ত কিন্তু ভাৰতৰ অৰ্থনীতি চম্ভালি ৰাখিবলৈ কিন্তু মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া সফল হৈছে। গতিকে আমি কিছু ৱেইট কৰিব লাগিব, তেখেতৰ ওপৰত আমাৰ আস্থা বিশ্বাস ধৈৰ্য আছে। বজালিপ্ৰা কৈলাশ চৌধুৰীৰ ৰিপৰ্ট, নিউজ নেক্সট।